দাঁড়িয়ে আছি শরনখোলা সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সামনে। এখানে যিনি ডিপার্টমেন্টের প্রধান আছেন এবং সম্মানিত যারা শিক্ষক রয়েছেন তারা এখানে বসেন। এবং এই ডিপার্টমেন্টে ঢোকার আগেই কিন্তু আমার চোখে আরেকটি ওয়াল যে লেখা, দেওয়ালে যে লেখা, সেটি চোখে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর লেখা যে জ্ঞান অর্জন ধনার্জনের চেয়ে মহত্তর। যে লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। এবং এই যে কথাগুলো মাননীয় অধ্যক্ষ স্যার নুরুল আলম ফকির স্যার তিনি কিন্তু সংগ্রহ করে সুন্দর সুন্দর কথা তিনি ওয়ালে লিখেছেন, তা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা কিন্তু ঢুকছি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের যে কার্যালয় রয়েছে সেখানে। এবং এখানে আমাদের সম্মানিত যিনি ম্যাডাম রয়েছেন দায়িত্বে তিনি আছেন, আমরা তার সাথে কথা বলব। ম্যাম আপনি কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার নামটা এবং আপনি এখানে কি পদে আছেন ম্যাম একটু বলবেন? জেবুন্নেসা জেবা, শরনখোলা সরকারি কলেজ, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ম্যাম আপনার ডিপার্টমেন্টে বর্তমানে অনার্সের প্রথম ইয়ারে কতজন স্টুডেন্ট আছেন? আমার এখানে 50টা কোঠা, 50 জন ভর্তি হয়েছে। আচ্ছা ম্যাম আপনার এখানে কতজন সম্মানিত শিক্ষক রয়েছেন আপনার অধীনে? ডিপার্টমেন্টে এখানে 5 জন শিক্ষক, আমি সহ 5 জন শিক্ষক আছেন আর কি। আচ্ছা ম্যাম এখানে লেখাপড়া কেমন মনে হয় আপনার? আমরা তো আমাদের যথাসাধ্য চেষ্টা করি, আমার তো কাছে মনে হয় খুবই ভালো হচ্ছে, এই কলেজে পড়াশোনা অনেক ভালোই হচ্ছে আর কি, এটা তো আমারই মনে হয়। আমাদের যে মাননীয় অধ্যক্ষ স্যার নুরুল আলম ফকির স্যার তিনি খুব সুন্দরভাবে এই কলেজটি পরিচালনা করছেন এবং তার স্থাপনাগুলো খুব আকর্ষণ করছে মানুষকে। তা ম্যাম আপনি স্যারের অধীনে চাকরি করতে পেরে আপনার কেমন লাগছে আসলে? আসলে আমরা খুবই গর্বিত এবং খুবই খুশি স্যারের অধীনে চাকরি করতে পেরে। 2012 সাল থেকে এখানে আমাদের আসার পর থেকে আমাদের এখানে যে উন্নয়ন, যে উন্নতি, এগুলো চোখে পড়ার মতো আর কি। এখানে চাকরি করে আমার খুব ভালো লাগছে আর কি, আমি খুব খুশি। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক আপনারা শুনতেছিলেন ডিপার্টমেন্টাল প্রধান জেবুন্নেসা ম্যাম তার কথা। আমরা আরেকটি ডিপার্টমেন্টে আমরা চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক। দর্শক আমি কিন্তু আরেকটি ডিপার্টমেন্টের সামনে রয়েছি, সেটি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে। এবং এই ডিপার্টমেন্টে ঢোকার আগে কিন্তু আরেকটি ওয়াল লিখন আমার চোখে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন তারা আসলে হেরে গেছেন, এটি লিখেছেন স্টিফেন হকিং, তার লেখা ছিল। এবং এটি কিন্তু সংগ্রহ করেছেন মাননীয় অধ্যক্ষ স্যার নুরুল আলম ফকির স্যার। আমরা এখন প্রবেশ করছি এই ডিপার্টমেন্টে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপার্টমেন্টের সম্মানিত যারা শিক্ষক রয়েছেন তারা রয়েছেন। তারা এখানে ক্লাস শেষে তারা এখানে আলোচনা করেন কীভাবে ছেলে মেয়েদের আরও ভালোভাবে পাঠদান করা যায়, পরিকল্পনা প্রণয়ন করেন এখান থেকে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে ডিপার্টমেন্টাল যিনি প্রধান রয়েছেন তিনি এখানে উপস্থিত রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। দর্শক আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপনি? আমি ভালো আছি। আপনার নাম এবং আপনার পদবীটা যদি একটু বলেন আমাদের কাছে। আমার নাম মরিয়ম আক্তার রূপা, আমি বিভাগীয় প্রধান ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আপনার ডিপার্টমেন্টে বর্তমানে অনার্সের ফার্স্ট ইয়ারে কতজন স্টুডেন্ট আছেন? 17 জন। 17 জন। আপনাদের মোট কতজন শিক্ষক আছেন? 5 জন টিচার। 5 জন এখানে সম্মানিত শিক্ষক আছেন। আপনি এত সুন্দর একটি কলেজে চাকরি করেন, এত সুন্দর একটি পরিবেশ যার অবদান মাননীয় অধ্যক্ষ স্যারের, আপনার এই পরিবেশে আপনারা শিক্ষক সহ আপনার চাকরি করতে আসলে কেমন লাগছে? ধন্যবাদ সুজন ভাই আপনাকে এবং আপনার চ্যানেল 24কে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর এই কলেজে চাকরি করতে আসার পরে আমার অনেক ভালো লাগছে, কারণ এর জন্য আমি যত কলেজে আমি পড়েছি এবং দেখেছি তার মধ্যে আমার মনে হয় যে আমার কলেজটাই বেস্ট, এবং এর সম্পূর্ণ ক্রেডিট আমার অধ্যক্ষ স্যারের, কারণ আমার মনে হয় সত্যিই তার হাতে একটা পরশ পাথর রয়েছে, সে যেখানেই যায় সত্যিই সব কিছু শোনা হয়ে যায়। আর আমাদের কলেজ সম্পর্কে আপনি তো ঘুরে ঘুরে সব কিছু দেখেছেন, আমাদের প্রশাসনিক ভবন সহ আমাদের বিভিন্ন ভবনগুলো দেখেছেন, তো আমার মনে আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমাদের অবকাঠামো এবং তাছাড়া আমাদের আমাদের যে স্টুডেন্টসদের নিরাপত্তা, তাদের মনিটরিং টিম, তারা কি অসুস্থ হলে যে মেডিকেল টিম, সব কিছু মিলে স্যার এটাকে মানে স্বর্গের মতো কলেজটা করেছেন। তো এই জন্য আমি স্যারের ধন্যবাদ জানাই এবং স্যারের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক, তার স্যারকে আরও ভালো করে কাজ করা তৌফিক দিক, এবং আমি আসলে এই কলেজে চাকরি করে নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা আপনার দৃষ্টিতে কী মনে হয় যে এখনও হয়নি, আপনার ডিপার্টমেন্টে এখনও অসমাপ্ত আছে, সেটি সম্পন্ন করতে হবে, কী মনে হয় আপনার?
আচ্ছা, আমাদের কলেজে কিছু এই রোড এগুলোর কিছু কিছু এখন অসমাপ্ত রয়েছে, তবে সেই কাজগুলো স্যারের হাতে এখনই রয়েছে, স্যার এগুলো আস্তে আস্তে করছেন। এই করোনার কারণে কাজগুলো আসলে স্থগিত ছিল, বিধায় এখনো হয়নি। কোনো পরামর্শ দিলে কি স্যার সে পরামর্শগুলো নেন? অবশ্যই স্যার, আমাদের আসলে একদম আমাদের সাথে বন্ধুসুলভ ব্যবহার করেন, দেখি আসলে আমরা একটা পরিবারের মতোই আসলে মিলেমিশে থাকি। আপনাকে ম্যাম অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে ছিলেন ডিপার্টমেন্টাল প্রধানের কথা। তা আমরা আরও অনেক কিছু দেখাবো, কারণ এই কলেজের স্থাপনাগুলো দেখতে গেলে আমার মনে হবে আপনাদের দেখা শেষ হবে না, কারণ যতই দেখবেন ততই আপনার চোখ দেখতে চাবে সব কিছুই। তা আমরা আরেকটি ডিপার্টমেন্টে যাব, আপনাদের সাথে থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা কোথাও যাবেন না, দেখবেন শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের ফায়ার এক্সিটের সামনে। আমরা আগেও বলেছি আপনাদেরকে যে এই কলেজে একমাত্র আগুন লাগলে সেটি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা রাখা হয়েছে, এবং এই ফায়ার এক্সিটের মাধ্যমে যদি কোনো কারণে এই কলেজে দুর্ঘটনা ঘটে তখন এই ফায়ার এক্সিট থেকে সেই দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাবে। এবং এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন একটি সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি থেকে ছেলেমেয়েরা সহজেই কিন্তু এখানে নামতে পারবেন, অর্থাৎ তাদের নিরাপত্তার জন্য। এবং অধ্যক্ষ স্যার এত সুকৌশলী, অনেক পরিকল্পিত, যে তিনি এই সিঁড়িটি রেখেছেন এখান থেকে, যে বাইপাস হয়ে এই সিঁড়ি দিয়ে আগুন লাগলে পিছন থেকে তারা নেমে যাবেন। তা আপনারা দেখলেন যে এই ফায়ার এক্সিটের এখানে এই যে গেট, এবং গেট থেকে যে সিঁড়িটি, সেই সিঁড়ি থেকে আমি এবার উঠে আবারও দাঁড়ালাম। তা আপনারা দেখছেন খুব চমৎকার পরিকল্পনা মাফিক কিন্তু কাজ করেছেন অধ্যক্ষ নুরুল আমিন ফকির স্যার।